বিশ্বকাপ এখনো অর্ধেকটা সময়ও পার করেনি, এর মধ্যেই রেকর্ডের পর রেকর্ড হচ্ছে। এবং পৃথিবীর যেটা নিয়ম, এক একটা বিশ্বকাপের চেয়ে আরেকটা বিশ্বকাপ খেলার মান বলেন, ব্রডকাস্ট কোয়ালিটি বলেন, আগ্রহ বলেন মানুষের, সব কিছুতে উন্নতি ঘটে। এবার অন্য অনেক কিছুতে উন্নতি হলেও একটা জায়গায় এখনও উন্নতি দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে দর্শক আগ্রহ। সেটা হয়তোবা টি টোয়েন্টির দাপটে, কিন্তু মাঠের খেলার কথা যদি বলেন তাহলে ওয়ানডে ক্রিকেট যে তার দর্শন বদলে ফেলেছে, যে কারণে রেকর্ডের পর রেকর্ড হচ্ছে, এবং সেই কারণে কিন্তু বিশ্বকাপের শুরুতে যে ফেভারিট ছিল এই মাঝপথে এখনও না আসার আগেই কিন্তু সেই ফেভারিট তালিকাও বদলে যাচ্ছে অনেকটা। সেসব নিয়েই কথা বলবো আজকের লেটস প্লেতে। সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। যে কথাটা বলছিলাম যে ওয়ানডে ক্রিকেটের দর্শন বদলে গেছে, এখানে এখন অনেক রানের খেলা হয়, অ্যাগ্রেসিভ ক্রিকেট হয়, তার পাশাপাশি কোন দল কোন দলকে হারাবে আপসেটের কথা যদি বলি কিংবা ফেভারিট তালিকার কথা বলি, এগুলো ঘষামাজা হয়। বিশ্বকাপের শুরুতে যে ফেভারিট তালিকা ছিল সেটা যদি সবচেয়ে বেশি ফেভারিট বলেন, সেখানে দুটো নাম ছিল পাশাপাশি, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে ইংল্যান্ড। এখন কি আর সেই অবস্থা আছে? অবশ্যই না। ভারত তার জায়গাটা ধরে রেখেছে হট ফেভারিট হিসাবে, কিন্তু ইংল্যান্ডের অবস্থা এখন এমন যে তারা শেষ চারে যেতে পারবে কি না সেটা নিয়েও একটা যথেষ্ট শঙ্কা আছে। এবং যে ইংল্যান্ড যারা ক্রিকেটটাকে অনেকটা বদলে দিয়েছে প্লেয়িং প্যাটার্ন দিয়ে, সেই ইংল্যান্ড ওয়ানডের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, টি টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, সেই দলটা কিন্তু এবার আপ টু দ্য মার্ক দেখা যাচ্ছে না তাদের পারফরমেন্সে। সেই জায়গাটা রিপ্লেস হয়ে গেছে নিউজিল্যান্ডকে দিয়ে, যে নিউজিল্যান্ড সামহাও বিশ্বকাপ আসলেই নিউজিল্যান্ডের একটা অন্য চেহারা দেখা যায়। নিউজিল্যান্ড শুরু করলো কেন উইলিয়ামসন, তাদের রেগুলার ক্যাপ্টেন যিনি সবচেয়ে বড় তারকা দলের, তিনি খেলতে পারছেন না, মাঝখানে এক ম্যাচ খেললেন আবার ইঞ্জুরিতে পড়লেন, এই যে একটা ওলটপালট তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না। নিউজিল্যান্ড অবলীলায় খেলছে, জয়ের পর জয় পাচ্ছে ভারতের মতোই, এবং ভারতের পাশাপাশি এখন নিউজিল্যান্ডের দিকেই সবচেয়ে ফোকাস চলে গেছে। আর যে রেকর্ডগুলোর কথা বলছিলাম, বিশ্বকাপের এই মাঝপথ আসতে না আসতে কতগুলো রেকর্ড হয়েছে। সাউথ আফ্রিকা 428 রান করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, যেটি বিশ্বকাপ ইতিহাসে কোনো ম্যাচে সবচেয়ে বেশি রান। সেই ম্যাচে আবার তিনটা সেঞ্চুরি ছিল, একই ইনিংসে তিনটা সেঞ্চুরি, এটাও দেখা যায় না। তার পাশাপাশি এইডেন মার্করাম মাত্র 49 বলে বিশ্বকাপের কুইকেস্ট সেঞ্চুরি করলেন, ফলে অনেকগুলো রেকর্ডের হিসাব নিকাশ ছিল সেখানে। তার পাশাপাশি পাকিস্তান খুব একটা ভালো অবস্থায় নেই, কিন্তু তার মাঝখানেও দারুণ একটা জয় তারা পেয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে, যেটা 345 রান চেস করেছিল বিশ্বকাপে, যেটা সবচেয়ে বড় চেস। ফলে এরকম অনেকগুলো রেকর্ড কিন্তু এর মধ্যেই ভাঙা গড়া চলছে এবং সামনেও চলতে থাকবে। এবং তার পাশাপাশি খেলার মানের কথা যদি বলা হয়, উইকেটগুলো মূলত বোলাররা সেখানে কঠিন সময় পার করছে, ব্যাটাররা ভালো সময় পার করছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এবং সেই ব্যাটারদের যে ভালো সময়, সেখানে বোলারদের চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা জিনিস সবাই দেখার অপেক্ষা ছিল যে পেসার স্পিনার কোনো আলাদা কিছু তৈরি হয় কিনা। কিন্তু আসল এখন বিষয়টা হচ্ছে যে এখন আসলে থিঙ্কিং ক্রিকেট চলে। আগে একটা সময় আমরা দেখতাম কি যে একটা উইকেট পেসারদের হেল্প করে, সেখানে পেসাররা ভালো করে, স্পিনাররা স্ট্রাগল করে, আর একটা স্পিনাররা ভালো করে, পেসার স্ট্রাগল করে। এখন কিন্তু বিষয়টা তা নেই, এখন সব উইকেটে একটা আলাদা ধ্যান ধারণা বা ইন্ডিভিজুয়াল যে বোলার বা ব্যাটার তার একটা যে প্রিপারেশান, তার যে মেন্টাল ফিটনেস, সেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হয়। এগুলো কেন বলছি, দেখেন মিচেল স্যান্টনার যিনি নিউজিল্যান্ডের স্পিনার, এমন কোনো আহামরি স্পিনার না, তার চেয়ে বড় বড় স্পিনার চারপাশে অনেক দলে আছে, কিন্তু তিনি কিন্তু অনেকগুলো উইকেট নিয়েছেন, টপ উইকেট টেকারের মধ্যে ঢুকে গেছেন 11টা উইকেট তার নামের পাশে। ঠিক একইভাবে অ্যাডাম জাম্পা, তিনি কিন্তু তার চেয়ে বেটার লেগ স্পিনার আছে এই বিশ্বকাপে, কিন্তু তিনি পরপর দুই ম্যাচে 4টা 4টা 8টা উইকেট নিয়ে ফেলেছেন। অথচ এই বিশ্বকাপে আবার কোয়ালিটি পেসারদের মধ্যে দেখেন শাহিন শাহ আফ্রিদি তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারছেন না, অস্ট্রেলিয়ান পেসারদের তেমন কোনো ইম্প্যাক্ট নেই, অথচ সেখানে সেই যে নিজস্ব থিঙ্কিং দিয়ে জসপ্রীত বুমরা যিনি ইঞ্জুরি থেকে ফিরে দারুণ করছেন, কিন্তু ফলে আলটিমেটলি ব্যাটারি বলুন কিংবা বোলারই লড়াইটা হয়ে দাঁড়াচ্ছে এক একজন খেলোয়াড় তিনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেন, ম্যাচ বাই ম্যাচ তার রিডিং কী হয়। এবং এটা শুধু যে টিম ডিসাইড করবে তা না, এটা এখন ব্যক্তি ডিসিশনেরও অনেক বড় ব্যাপার আছে, এবং সেই বিষয়গুলোই পার্থক্য গড়ে দিচ্ছে। এবং সামনে যখন হিসাব নিকাশ আরও জমে উঠতে থাকবে, কারণ এখন পর্যন্ত কিন্তু আপনি সেমিফাইনাল লাইন আপ 10টা দল বিশ্বকাপ খেলছে, তার মধ্যে 4টা দল সেমিফাইনালে যাবে, সবাই সবার সঙ্গে খেলছে, ফলে প্রতিটা দলের 9টা করে সুযোগ আছে। যে ইভেন বাংলাদেশ যে 4টা ম্যাচের মধ্যে একটা জিতেছে তাতে আমরা হয়তো সবাই হতাশ হয়ে পড়েছি, কিন্তু সেই হতাশার পরেও আপনি কিন্তু এখান থেকেও হিসাব মিলিয়ে ফেলা যায়, কারণ যে দলগুলো আছে তাদের এগেনস্টে বাংলাদেশ যে জিতবে না এমন কিন্তু কোনো কথা নেই। বাংলাদেশ সাউথ আফ্রিকাকে অতীতে হারিয়েছে, নেদারল্যান্ডস বাংলাদেশের চেয়ে দুর্বল, পাকিস্তানের অবস্থা ভালো না, শ্রীলঙ্কা বাংলাদেশ সমসাময়িক মানে সমান শক্তির দল। তো এই যদি অবস্থা হয় তো এই সবগুলো ম্যাচ জিতলে তখন কী হবে, অবস্থা তো বাংলাদেশও রেসে আছে। ফলে হিসাব কিন্তু খোলা থাকবে অনেক সময় ধরে, কারণ এক একটা দলকে 9টা ম্যাচ খেলে হিসাব মেলাতে হবে,
সেক্ষেত্রে ভারত এবং নিউজিল্যান্ড একটু অ্যাডভান্টেজে চলে গেছে, চারটা করে ম্যাচে চারটাই জয় তাদের, তারা অ্যাডভান্টেজে গেছে, বাকি সবার জন্য এখনও চান্স কিন্তু ওয়াইড ওপেন।